আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো, যে যেখানে আছেন সুস্থ আছেন আর ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি 21 তারিখ রাতে থেকে। আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ইন্ডিয়া যাচ্ছি, সো কতদিন থাকবো, কী কী করবো সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ঢাকা টু কলকাতার জার্নিটা আমাদের জন্য কেমন ছিল সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একুশ তারিখ রাতে সব কিছু প্যাকিং করে আমরা চলে যাই আম্মুর বাসায়। তার জন্য আমরা মেট্রো রেলে এসে অপেক্ষা করতেছিলাম মেট্রো রেলের জন্য। সো এরপর হচ্ছে আম্মুর বাসায় চলে আসি আমি। মাঝখানে আর কোনো কিছুই ভিডিও নেওয়া হয়নি। এসে দেখি যে আম্মু ইফতারি অনেক কিছু আয়োজন করেছিল আমাদের জন্য, বাট আমরা ইফতারির আগে আর পৌঁছাতে পারি নাই, রাস্তা অনেক জ্যাম ছিল। সো এইদিকে ইফতারি শেষ করে এরপর হচ্ছে আমি বাদ বাকি লাগেছে যে প্যাকিংগুলো ছিল ওইগুলো গুছাচ্ছিলাম। এরপর হচ্ছে আমরা রেডি হয়ে যাই। আমাদের বাস ছিল যাত্রাবাড়ি থেকে। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে, আর আম্মু হচ্ছে আমার সাথে বিদায় দেওয়ার জন্য নিচে নামতেছিল সে। সো এরপর হচ্ছে আমরা যাত্রাবাড়ি এসে পৌঁছায় যাই। আমাদের বাসের জন্য আমরা ওয়েট করতেছিলাম। আর প্রথমে সরি বলে নিচ্ছি, আমি হচ্ছে এখন হোটেলে বসে বয়স দিতেছি, যার কারণে হয়তো গাড়ির আওয়াজ শুনতে পারবেন আপনারা। আই এম এক্সট্রিমলি সরি। সো এরপর হচ্ছে আমরা বাসে উঠে যাই, আর বাস ছেড়ে দেয় হচ্ছে 12টার মধ্যেই। দেন আমরা চলে আসি পদ্মা সেতুর কাছে, আর এই নিয়ে আমার দ্বিতীয়বারের মতো পদ্মা সেতুতে ওঠা। সো এখানে হচ্ছে ড্রাইভার মেবি টোল দিতেছিল, এরপর হচ্ছে ব্রিজে উঠে গেছে। পদ্মা সেতুতে ওঠার পর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এরপর আমরা ডাইরেক্ট চলে আসি যশোরে। এখানে এসে 20-30 মিনিটের মতো হচ্ছে তারা সেরির জন্য ব্রেক দেয়, আর যারা যারা রোজা রাখবে তারা সবাই সেরি করে নেয়। দেন ফাইনালি আমাদের বাস পৌঁছে যায় বেনাপোল বর্ডারে। এইখানে তখন প্রায় হচ্ছে 4:30টার মতো বাজে। 5টার আগেই হচ্ছে আমরা দাঁড়িয়ে পড়ি বর্ডার ক্রস করার জন্য। আর এইখানে অনেক মানুষ ছিল, যতই আর কি বেলা বাড়তেছিল তত মানুষ বাড়তেছিল। আর আচ্ছা, এখন বলি আপনাদের বর্ডার ক্রস করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন লাগতে পারে। সেটা হচ্ছে পাসপোর্টের সাথে লাগবে ট্রাভেল ট্যাক্স, আর একটা হচ্ছে পোর্ট ট্যাক্স। ট্রাভেল ট্যাক্সটার প্রাইস হচ্ছে 1000 টাকা, আর পোর্ট ট্যাক্সটার প্রাইস হচ্ছে 55 টাকা। এই দুইটাই হচ্ছে আপনারা ঘরে বসে অনলাইনে করতে পারবেন, আর যদি না করতে চান তাহলে বর্ডার কাছে এসেও করতে পারবেন। এখানে অনেক দালালরা আছে, আপনাদেরকে করে দিবে, মেবি 50 থেকে 100 রুপি নিতে পারে। বাট আমাদের সব কাগজপত্র আমরা অনলাইন থেকে সব কিছু করে নিয়ে আসছি, যার জন্য এখানে আর কোনো ভেজাল ফোয়াতে হয়নি। সো ইমিগ্রেশন শেষ করে কলকাতার সব কিছু কাজ শেষ করে আমরা এখন চলে আসি ইন্ডিয়াতে। আর এর মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ ওইখানে ভিডিও ফোন কোনো অ্যালাউ ছিল না, যার জন্য আর করিনি। ইন্ডিয়াতে এসে আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে মানি এক্সচেঞ্জ করা, আর আমাদের হচ্ছে আগেই পরিচিত একটা লোক ছিল, তার মাধ্যমে হচ্ছে আমরা মানি এক্সচেঞ্জ করেছি। সো ওইটার সব কিছু কাজ শেষ করে আমি এখন চলে আসি নাস্তা করার জন্য। আমি রোজা ছিলাম না, অয়েন ছিল, যার জন্য আমি করেছিলাম নাস্তা। তখন প্রায় 12:30 বেজে গেছে সব কাজ শেষ করতে। সেই ভোর 5টার আগের থেকে 12:30 পর্যন্ত এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এখন আপনাদেরকে মানি এক্সচেঞ্জ করার কথাটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশি 100 টাকার মধ্যে ইন্ডিয়ার টাকা দেবে হচ্ছে 70, 71 বা 72 রুপি। টাকা হচ্ছে প্রতিনিয়ত আপ ডাউন করে, সো আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। আপনাদের যদি পরিচিত লোক থাকে তাহলে তো আরও ভালো হয়, বাট সব জায়গায় ডাকলে আপনারা ঢুকে পড়বেন না। চেষ্টা করবেন সব কিছু ইনফরমেশন নিয়ে তারপরে মানি এক্সচেঞ্জ করার জন্য, কারণ 1-2 টাকা না, অনেকগুলো টাকা থাকে সবার সাথেই। এর মধ্যে আমরা চলে আসি টেম্পো নিয়ে হচ্ছে বনগাঁও রেল স্টেশন বর্ডারের কাছ থেকে, আর সিএনজি ভাড়া নিয়েছে হচ্ছে পার পারসন 50 রুপি করে। এটা হচ্ছে ফিক্সড প্রাইস, এর বেশিও নেবে না কমও নেবে না। সো আমরা এই তো বনগাঁও রেল স্টেশন এসে হচ্ছে 2টা টিকিট কেটে নিই। টিকিটের দাম পড়েছিল মেবি 20 রুপি করে দুইজনের, আর আমরা যাব হচ্ছে দমদম রেল স্টেশন। আর এইখানে দেখেন, এটা হচ্ছে 500 টাকার নোট, আর এটা হচ্ছে 100 টাকার নোট, ইন্ডিয়ান রুপি, যেটা হচ্ছে এইখানে হচ্ছে কাজে লাগে। সো এই তো এইখানে হচ্ছে আরেকটা ট্রেন চলে আসে, এটা যাব না আমরা, হচ্ছে এর পরেরটা যাব। আমরা টিকিট কাটতে কাটতে হচ্ছে আমাদের ট্রেনটা মিস করে ফেলি জাস্ট 1 মিনিটের জন্য। এরপরে হচ্ছে 1.5 ঘন্টা বসে থেকে হচ্ছে আমাদের ট্রেনটা আসে। সো আমরা ফাইনালি ট্রেনে উঠতে পারছি। অনেক জ্যাম ছিল, কী আর বলবো, যা বলার মতো না। ট্রেনে ওঠার পর হচ্ছে অনেকগুলো হকার্সরা চলে আসে খাবার নিয়ে, ফল নিয়ে, কসমেটিক নিয়ে, যা বলার মতো না। একটু পরপরই হচ্ছে ডাক দিবে,
আর এতটা টায়ার্ড ছিলাম যে বলার মতো না। আমি অন্ত ঘুমিয়ে পড়ছি, তারপর একটু পরপর হচ্ছে কানের সামনে এসে হচ্ছে হকার্স ডাক দিতেছিল। কি আর করবো, এটা তো বাংলাদেশ না, ইন্ডিয়া, সো কিছু বলারও উপায় নেই। দেন হচ্ছে ফাইনালি আমরা পৌঁছে যাই দমদম স্টেশন। আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার মতো। এখন আমরা চলে যাচ্ছি মেট্রো রেলের টিকিট কাটার জন্য। আর এইখানে অনেক জ্যাম ছিল, এত বড় সিরিয়াল কি আর বলবো। আর আমরা টিকিট নিয়েছিলাম দমদম থেকে নিউ মার্কেটের যে স্টেশনটা আছে সেটা হচ্ছে স্প্লেন্ডার, আর সেটার দাম পড়েছিল পার পারসন 15 রুপি করে, 30 টাকা। টিকিট কেটে এখন আমরা চলে যাচ্ছি মেট্রো রেলের দিকে, আর ট্রেন হচ্ছে এখন চলে আসবে। আর ইন্ডিয়া এসেও হচ্ছে মেট্রো রেল উঠতে পারবো সেটা কখনো ভাবিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এখানেও এসে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম, ট্রেনও চলে এসেছে, এখন হচ্ছে আমরা উঠে যাব। আর এটা হচ্ছে সেম টু সেম হচ্ছে আমাদের বাংলাদেশের মেট্রো রেল, সব কিছু একই প্রসেস। অনেক ভালো লাগতেছিলো, পুরোটা ট্রেনই ফাঁকা ছিল। দমদম থেকে নিউ মার্কেটের জায়গায় আসতে হচ্ছে সময় লেগেছিলো 20 থেকে 25 মিনিটের জন্য, যেহেতু এটা মেট্রো রেল, এটা অনেক স্পিডে ছিল এটার গতি। আর এইটার টিকিট হচ্ছে এই যে এই কয়েনগুলা, এটার হচ্ছে টিকিট। ফাইনালি এত জার্নির পর আমরা পৌঁছে গেছি আমাদের মেন গন্তব্য নিউ মার্কেট এরিয়ায়। এখন এই তো আমরা নিউ মার্কেট এরিয়ায় ঢুকে পড়েছি। আর এইখানে ঢুকতে না ঢুকতেই হচ্ছে এত ঠেলা ধাক্কা জ্যাম, যা বলার মতো না, অনেক জ্যাম ছিল, প্রতিটা মানুষ একবারে লাগালাগি অবস্থা। যেহেতু আগামীকালকে হচ্ছে হোলি ছিল, যার জন্য অনেক মানুষ ছিল মার্কেটে। আর আমাদের এখন মেন কাজ হচ্ছে আমাদের হোটেল খোঁজা। আমরা আগে থেকে কোনো হোটেলই হচ্ছে বুকিং করে আসিনি, আমরা এখানে এসে হচ্ছে হোটেল খুঁজবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে ইন্ডিয়া সিরিজ নিয়ে। কলকাতা আমাদের দিনটা কেমন গিয়েছে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার সাধ্যমতো ইনফরমেশন দেওয়ার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে।